প্রিয় দর্শক আসসালামু আলাইকুম নলেজ মাস্টার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে গাণিতিক যুক্তির দ্বিতীয় পর্ব কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করা তো আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন তো চলুন শুরু করা যাক আমরা প্রথমে যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস এর উৎপাদক কত এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এক্স প্লাস ওয়াই মাইনাস ওয়ান এক্স মাইনাস ইনটু ফাইভ এক্স একটি সমীকরণের উৎপাদক হলে সমীকরণটি কী ফাইভ এক্স স্কোয়ার

ওই সময়ের প্রত্যেক দিন অপেক্ষা পরের দিন ছয়টি টেলিভিশন বেশি বিক্রি হলো ষষ্ঠ দিনে কত টেলিভিশন বিক্রয় হয়েছিল চল্লিশটি চল্লিশটি কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেক প্রত্যেকে তত দশ পয়সা করে চাঁদা দেওয়ার নব্বই টাকা সংগ্রহ হলো ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত কোনো শ্রেণীতে যতজন শিক্ষার্থী প্রত্যেকে তত দশ পয়সা করে সাদা দেয় নব্বই টাকা সংগ্রহ হল ওই শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা কত তিরিশ জন থ্রি এক্স মাইনাস সেভেন ওয়াই প্লাস টেন ইকুয়াল টু জিরো এবং ওয়াই মাইনাস টু এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু জিরো এর সমাধান

নাইন হান্ড্রেড মাইনাস জিরো ইকুয়াল টু টু হলে ক জিরো ইকুয়াল টু কত টু একটি মিনারের পদদেশে হতে বিশ মিটার দূরে একটি স্থান হতে মিনারটির শীর্ষ বিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে মিনাটির উচ্চতা কত একটি মিনারের পাদদেশ হতে বিশ মিটার দূরের একটি স্থান হতে মিনাটির শীর্ষবিন্দুর উন্নতি কোন তিরিশ ডিগ্রি হলে মিনারটির উচ্চতা কত বিশ বাই রুট থ্রি মিটার বিশ বাই রুট থ্রি মিটার একটি বাড়ি চল্লিশ ফুট উঁচু একটি ময়ের তলদেশ মাটিতে বাড়িটির দেয়াল থেকে নয় ফুট দূরে রাখা আছে উপরে মইটি বাড়িটির ছাদ ছুঁয়ে আছে মইটি কত কত ফুট লম্বা একচল্লিশ ফুট একচল্লিশ ফুট সাইন তিরিশ ডিগ্রি এর মান কত সাইন তিরিশ ডিগ্রি এর মান কত হাফ হাফ এক যোগ দুই যোগ তিন যোগ ড যোগ পঞ্চাশ সমান সমান কত বারোশো পঁচাত্তর বারোশো পঁচাত্তর টুৱেলভ প্লাছ টুৱেণ্টি টু প্লাছ থাৰ্টি টু প্লাছ ডট 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 প্লাছ ফাইভ হাণ্ড্ৰেড টু ইকুৱেল টু কত ফৰ্টি টু থাউজেণ্ড নাইন হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ ফৰ্টি টু থাউজেণ্ড নাইন হাণ্ড্ৰেড টুৱেণ্টি ফাইভ এক্স স্কোৱাৰ মাইনাছ ইলেভেন এক্স প্লাছ থাৰ্টি এখন এক্স কিউব মাইনাছ ফ'ৰ এক্স স্কোৰ মাইনাছ টু এক্স মাইনাছ ফিফটিন এর গোসাগু কত এক্স মাইনাস ফাইভ এক্স মাইনাস ফাইভ দুটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু সিক্স এবং তাদের গোসাগু চার হলে সংখ্যা দুটির লসাগু কত একশো বিশ একশো বিশ দুটি সংখ্যার গোসাগু ষোলো এবং লসাগু একশো বিরানব্বই একটি সংখ্যা আটচল্লিশ হলে অপর সংখ্যাটি কত প্রথম ও দ্বিতীয় সংখ্যার গুণফল পঁয়ত্রিশ এবং দ্বিতীয় ও তৃতীয় সংখ্যার গুণফল তেষট্টি দ্বিতীয় সংখ্যাটি কত সাত দ্বিতীয় সংখ্যাটি সাত এক্স প্লাস ওয়াই টু টুয়েলভ এবং এক্স মাইনাস টু টু হলে এক্স এর মান কত 35 ফাইভ থার্টি ফাইভ এক্স এক্স টেন টু সমীকরণটির একটি সমাধান হলে এইস এর মান কত মাইনাস নয় এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস পি যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা বিভাজ্য হয় তবে পি এর মান কত এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস পি যদি এক্স মাইনাস ফাইভ দ্বারা বিভাজ্য হয় তবে পি এর মান কত মাইনাস সিক্সটি মাইনাস সিক্সটি স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার টু থার্টি ফোর এবং এক্স ওয়াই টু ফিফটিন হলে

লভ্যাংশে দুশো চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা একটি ক্রিকেট দলের যতজন স্ট্যাম্প তার হলো এবং মোট উইকেটের অর্ধেক বোল্ড আউট হলো এই দলের কতজন কট আউট হলো তিনজন তিনজন তিনজনে দুই হাজার তিন হাজার ও চার হাজার টাকা পুঁজি বিনিয়োগ করে ব্যবসা শুরু করলো এবং শর্ত অনুসারে পুঁজির অনুপাতে লাভ ভাগ হবে যদি তাদের ব্যবসায় চার হাজার পাঁচশত টাকা লাভ হয় তবে কে কত টাকা লাভের টাকা পাবে এক হাজার পনেরোশো দুই হাজার বিয়াল্লিশ গ্রাম ওজনের একটি গয়নায় সোনা ও তামার অনুপাত ফোর ইস টু থ্রি এতে আর কত সোনা মিশালে সোনা ও তামার অনুপাত ফাইভ ইস টু থ্রি হবে ছয় গ্রাম ছয় গ্রাম একটি ভগ্নাংশের লব ও হর উভয় থেকে এক বিয়োগ করলে ভগ্নাংশটি দুই বাই তিন হয় কিন্তু হর এবং লভ উভয়ের সঙ্গে এক যোগ করলে ভগ্নাংশটি তিন বাই চার হয় ভগ্নাংশটি কত পাঁচ বাই সাত পাঁচ বাই সাত এক ব্যক্তির সম্পত্তির দুই বাই তিন অংশ পুত্রকে এবং এক বাই তিন অংশ কন্যাকে দিলেন কন্যা পুত্র অপেক্ষা পনেরো হাজার টাকা কম পেল সম্পূর্ণ সম্পত্তির মূল্য কত চার হাজার পাঁচশত টাকা চার হাজার পাঁচশত টাকা ধন্যবাদ দর্শক আমাদের ভিডিওটি দেখার জন্য যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক করুন কমেন্টস করুন এবং শেয়ার করুন